হ্যালো ফ্রেন্ডস, শুভমহুয়া ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে এক জায়গায় যাব, সেই জন্য এই শাড়িটা বার করেছি, দেখো কেমন লাগছে। আর মা এই শাড়িটা পরবে, তো আমি মা বাপি তিনজনে যাব, ঠাকুমা থাকবে আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে যাব। তো ও দেখো বসে আছে, ও দেখছে কে কী করছে, ও জানে যে নতুন জামা কাপড় পরলেই বাইরে যায়। আমি রেডি হয়ে গেছি, সে দেখো এবার আমরা যা বেরোচ্ছি। তো আমার ছেলে ঘুমোচ্ছে, ঠাকুমার কাছে রেখে যাবো, আমরা বেরোচ্ছি। চলো তোমার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানি আমাদের কেমন লাগছে। রেডি হয়ে নিচে নেমে দেখি যে ছেলেটা আবার ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বেরোচ্ছি। তো আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, বাপি জোর করলো সেই জন্য যাচ্ছি। এমনিতেই আজকে বর বাড়িতে নেই, তারপর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিলেও ও মাঝে মাঝে উঠে পড়ে আর ঠাকুমা ওকে সামলাতে পারবে না, সেই জন্য যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু বাপি বলল, আর আমাদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথ, তাই আরও যাচ্ছি। তো আজকে আমাদের বাড়ির পাশে একজনদের এই শিব ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তো এখানেই নিমন্ত্রণ আছে। তো ঠাকুর দেখছি, এরপর গিয়ে খেয়ে নেব, তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ ছেলেটা উঠে পড়লে খুবই প্রবলেম হবে, ঠাকুমা সামলাতে পারবে না। এই যে আমরা তিনজনে বসেছি, আমি বাপি আর মা তিনজনে বসেছি, তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাব, সেই জন্য একদম প্রথম ব্যাচেই খেতে বসে গেছি। দেখো এই আইসক্রিমটা দিয়েছে, চকোবার আইসক্রিমটা দিয়েছে, তো নিয়েই চলে এসেছি। বাবু যদি কাঁদে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম, তো এখন আমি এটা খাবো। তো আমরা চলে এলাম, সেই মাত্র 9:30 বাজে, গেছি হচ্ছে 9টার সময়, 9:30 চলে এলাম, শুধু গেছি, বসেছি, খেয়েছি, আর ওদের বাড়িতে মিষ্টি দিয়েছি, তারপর চলে আসছি। তো এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর ছেলেকে আনবো, নিজে ঘুমোচ্ছে আর ওঠেনি, আর তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।